আসসালামু আলাইকুম। আজ সকাল 8:23 রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় কেঁপে উঠেছে ভূভাগ। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আসামের তেজপুর। রিখটার স্কেলে যা ছিল 6 মাত্রার। ভূমিকম্প থেকে 40 কিলোমিটার গভীরে ছিল এর এপিসেন্টার। সকাল 9টার দিকে 4.9 মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়েছে। এখন আপনাদের জানাবো ভূমিকম্পে আপনাদের করণীয় কি। ভূমিকম্পের সময় যে সকল পূর্ব সতর্কতা অবলম্বন করে আপনি নিজের এবং অপরের জীবন বাঁচাতে সক্ষম হবেন বলে আশা করছি। ভূমিকম্প হলে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো মাথা ঠান্ডা রাখা, স্থির রাখা, উত্তেজিত না হওয়া। ভয় দ্রুত সংক্রামক বলে বিপদের মুহূর্তে একজনের সামান্য কথা বা কাজ দ্রুত অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে প্যানিকের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এ সময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। 1 নম্বর, ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সাথে সাথে পরিবারের সকলকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন। 2 নম্বর, ঘরে হেলমেট থাকলে দ্রুত নিজের মাথায় দিন এবং অন্যদেরকে মাথায় দিতে বলুন। 3 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে প্রতিবেশীকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলুন। 4 নম্বর, দ্রুত বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সুইচ বন্ধ করে দিন। 5 নম্বর, ম্যাচ বা কোনো প্রকার আগুন জ্বালাবেন না। কোনো কিছু সঙ্গে নেওয়ার লোভে অযথা টাইম নষ্ট করবেন না। 7 নম্বর, বৈদ্যুতিক তার বা ইমারতের কাছে যাবেন না। 8 নম্বর, ঘর থেকে বের হতে না পারলে এবং আপনার বাসস্থান ইটের গাঁথুনি দিয়ে তৈরি হলে ঘরের কোণে আশ্রয় নিন। ভবনটি কলাম এবং বিমের তৈরি হলে কলামের গোড়ায় আশ্রয় নিন। 9 নম্বর, আপনার বাসস্থান আধা পাকা বা সম্পূর্ণ টিন দিয়ে তৈরি হলে এবং ঘর থেকে বের হতে না পারলে শক্ত খাট বা চৌকির নিচে আশ্রয় নিন অথবা উপরের টুই এর সাথে পূর্বের বেঁধে রাখা দড়ির সাথে জুড়ে থাকুন। 10 নম্বর, ভূমিকম্প রাত্রে হলে বের হতে না পারলে আপনি সজাগ হওয়ার সাথে সাথে ঘরের কোণে কলামের গোড়ায় অথবা শক্ত খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন অথবা টিনের ঘর হলে টুই এর সাথে ঝোলানো দড়ির সাথে জুড়ে থাকুন। 11 নম্বর, ভূমিকম্পের সময় বিছানায় শোয়া অসুস্থ রোগীকে বের করা সম্ভব না হলে খাটের নিচে শুয়ে দিন। 12 নম্বর, রাস্তায় চলন্ত অবস্থায় রিক্সা, ট্রেন, বাস বা অন্যান্য যানবাহনে থাকলে তৎক্ষণাৎ তা যথাস্থানে দাঁড় করিয়ে রেখে এর ভিতরে অবস্থান করুন। 13 নম্বর, বহুতল ভবন হলে উপরের তলায় অবস্থান করলে কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। 14 নম্বর, কম্পন থামার সাথে সাথে সিঁড়ি দিয়ে বেরিয়ে পড়ুন, তবে লিফট ব্যবহার না করাটাই ভালো। বড় ভূমিকম্পের পরে একটি ছোট ভূমিকম্প হয়, ইয়াকে আফটার শক বলে। এটার জন্য সতর্ক থাকুন। সবচেয়ে বড় কথা, একটি ভূমিকম্পের সময় যেটুকু সময় পাওয়া যায় সে সময় মাথা ঠান্ডা রাখা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, সফল হলেই বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে অনেক গুণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে আজকে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।